আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 13 ফেব্রুয়ারি 2024 সাল রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারি বা মুরগি এবং ডিম কে সরি বাচ্চা কেনা বেচা হচ্ছে সেটা জানাচ্ছি। আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা এপিসোডগুলো কিন্তু দিয়ে যাচ্ছি আপনাদেরকে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে সকালে বিভিন্ন জায়গায় 165 থেকে 75 টাকা পর্যন্ত ব্রয়লার কেনাবেচা হয়েছে। কিছু জায়গায় যেমন 60 থেকে 65 কেনাবেচা হয়েছে, তেমনি কিছু জায়গার মধ্যে 80 টাকার ভিতরেও কেনাবেচা হয়েছে। সেই কমেন্টসগুলো অনেকে করেছেন, সেই কমেন্টসগুলো ভিডিওর শেষে আপনাদেরকে তুলে ধরবো। কারণ কমেন্টসগুলো তুলে না ধরলে অনেকেই বলেন যে এগুলো আপনাদের বানানোর রেট, সেজন্য কমেন্টসগুলো তুলে ধরবো। সোনালি কেনাবেচা হয়েছে 228 থেকে 235 টাকা পর্যন্ত। সোনালি বাজারটা কিছুটা কমেছে আর কমেন্টস আছে সব বিষয়গুলো। ব্রাউন কক কেনা বেচা হয়েছে 210 থেকে 225-এর মধ্যে। কালার বা টাইগার সে সুবর্ণরাজ সুপার হাইব্রিড সবগুলো কেনা বেচা হয়েছে 200 থেকে 215-এর মধ্যে। সেই সাথে আপনারা যারা রিজার্ভ ক্লিয়ার কেনা বেচা করতে চাইছেন তারা সকালে হয়তো বা কেনা বেচা করেছেন বা করতে পারবেন 230 থেকে 240-এর মধ্যে। আমার কাছে যে রেটগুলো আসলে আমি বিভিন্ন অনলাইন পোস্টে দেখি এবং আমাদের কাছে অনেকে কমেন্টসে জানান, সেই রেটগুলো কিন্তু তুলে ধরি। এই রেটে আপনাদের বিক্রি করতে হবে এরকম না, আপনারা যদি যে যেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারেন সেটা আমরা চাই এবং সেজন্য আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের বাচ্চার রেট। যেহেতু আজকে বিভিন্ন জায়গায় দাম বেড়েছে, আমরা তামবেলগুলো আগে বলে দিয়েছি, এখন থেকে আর ওই রকম তামবেল দেখবেন না যে বেড়েছে বা কমেছে। সোনালি আজকে কেনা বেচা হবে নর্মালটা 35 টাকায়, ক্লাসিকটা কেনা বেচা হবে 36 টাকায়, হাইব্রিড নর্মালটা কেনা বেচা হবে 45 টাকায়, হাইব্রিড ক্রসটা 45 টাকায়, হাইব্রিড নর্মালটা কেনা বেচা হবে 48 টাকায়, হাইব্রিড সুপারটা কেনা বেচা হবে 50 টাকায়, টাইগার কালার বার্ড সে সুবর্ণরা সবগুলো কেনা বেচা হবে 62 টাকায়, দেশি কেনা বেচা হবে 50 টাকায়, গলাশিলা কেনা বেচা হবে 52 টাকা থেকে 55 টাকায়। তো এগুলো বেড়েছে না কমেছে আপনারা বুঝে নিন, কারণ হচ্ছে অনেক সংকটময় পরিবেশ থেকে কিন্তু আপনাদেরকে আমি এই রেটগুলো প্রকাশ করি। এরপরে আপনারা যারা সাদা ফাউমি কিনতে যাচ্ছেন তারা নিতে পারবেন 40 টাকায়, মিশরি ফাউমি নিতে পারবেন 45 টাকায়। অন্যান্য জায়গা থেকে আরও আপনারা যোগাযোগ করে দেখবেন, কম পাইলে অন্য জায়গা থেকে নেবেন, আমাদের কাছ থেকে নিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনারা যে যেখান থেকে পারেন সেই জায়গা থেকে কালেকশনগুলো করে নেবেন। কোয়েল আছে 9 টাকা পার পিস একদিনেরটা, 25 দিনের কোয়েলটা নিতে পারবেন 28 টাকায়, পুরুষ মহিলা নিতে পারবেন 32। কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাও নিলে নিতে পারবেন, পুরুষটা 42 আর মহিলা বা হাঁসিটা নিতে চাইলে নিতে পারবেন 45 টাকায়। তিতি টার্কি বেজিং পেকিং চীনা সবগুলো 130 টাকার মধ্যে আজকে আমরা দিব, নিলে নিতে পারবেন। এরপরে আপনারা যারা 25 দিনের কালার বার্ড নিতে চান তারা নিতে পারবেন 120 টাকা থেকে 130 টাকার মধ্যে, আর কাদাকনাথ নিতে পারবেন 70 টাকায়। আরও অন্যান্য জাত লাগলে অন্য জায়গায় যোগাযোগ করবেন, আমাদের কাছে সেই জাতগুলো নাই, আমরা দিতে পারবো না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন জানিয়ে দিব দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, আবার জানাইছেনও বিভিন্ন তথ্যগুলো, সেই তথ্যগুলো এখন আপনাদের সামনে আমি শেয়ার করছি। ইউজার আইডি থেকে লিখেছেন, ভাই রমজানের জন্য কি বাচ্চা নিলে ভালো হবে, ব্রয়লার নাকি কালার বার্ড? রমজানটা ধরতে চাইলে এই মুহূর্তে ব্রয়লারের ব্যতিক্রম আর কোনোটাই নাই। প্রথম রমজানে বিক্রি করতে চাইলে বা রোজার আগে বিক্রি করতে চাইলে ব্রয়লারই লাগবে। ইউজার আইডি থেকে আমাদেরকে লাভ রিয়েক্ট করেছেন, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল। এমডি তারেক লিখেছেন, ভাই রংপুর কালার বার্ড রেডি মুরগি 232 টাকায় বিক্রি করলাম, ধন্যবাদ জানাই ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য। এমডি দিলু আর লাভ রিয়েক্ট করেছেন, ধন্যবাদ জানাই আপনাকে। ইউজার এফ জি থেকে লিখেছেন, ভাই কালার বার্ড বাচ্চার দাম কি কমবে? কমার কোনো সম্ভাবনা নাই, আজকে বরঞ্চ উল্টো আরও অনেক দাম বেড়ে গেছে, যেখানে 55-58 ছিল আজকে 60-62 হয়ে গেছে। এরপরে 3350 টাকা খাদ্য বাচ্চা 40-260 টাকা কেজি বিক্রি করলে লাভ হবে না, আর আপনি বলছেন অনেক বাড়ছে হিলি থেকে, কী বাড়ছে ভাই এটা আসলে বুঝলাম না আমি।
এরপরে এমডি মোজাম্মেল লিখেছেন 11 তারিখে 58 টাকা ব্রয়লার বাচ্চা নিচ্ছি, ধন্যবাদ জানাই আপনাকে। থাম্বনেল ব্যবহার করলে কি হবে ভাই, ভিডিওটা চাঙ্গা লাগে থাম্বনেল ব্যবহার করলে, ইউজার আইডি থেকে জানিয়েছেন। থাম্বনেলটা ব্যবহার করলে বলতে সামনে যদি আমরা টাইটেলটা দিই তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারে যে বাজারটা আজকে কমেছে না বেড়েছে, ভিডিওটা না দেখলে অনেকেই বুঝতে পারে। এমনি তৌফিকুর ইসলাম লিখেছেন ভাই এখন কি 5-6 দিন থাকবে বাজারটা, এরকম মনে হয় থাকবে, রোজার আগ পর্যন্তই কম বেশ থাকবে। মোহাম্মদ মহসিন লিখেছেন নারায়ণগঞ্জ সিদ্দেরগঞ্জে ব্রয়লার 178 টাকা করে সেল করছি, ধন্যবাদ জানাই আপনাকে। মাসুম মিয়া লিখেছেন জামালপুর 170 টাকা করে, ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য। এর পরবর্তীতে কমেন্ট করেছেন সুহেল রানা, আমাদেরকে লাভ রিয়াক্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা রইল। সুকুমার সরকার লিখেছেন ভাই আপনাকে কেউ কি মারবে, আসলে আপনাদের কিছু কমেন্টস পরে আসলে ভালোই লাগে। এমডি মেহেদি হাসান লিখেছেন আমার কামার কাবার কেমন, বেশি একটা ভালো না ভাইয়া, চট্টগ্রাম 175 থেকে 80 টাকায় বিক্রি করেছি, হয়তোবা ব্রয়লার উনি 175-80 টাকায় বিক্রি করেছেন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা রেট আছে এবং অত্যন্ত ভালো মানে কিছু কিছু জায়গায় কিন্তু কেনা বেচা হয়ে থাকে। সাইদুল ইসলাম লিখেছেন ভাই এটা কই পাবো, না রিচ যে কোনো ডিলারের কাছে পাবেন অথবা যারা খুচরা ফিট বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার অঞ্চলেই পাবেন। ইউজার আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি ভালো আছেন। ইউজার আইডি থেকে লিখেছেন সিলেট 185 টাকায়, ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য। ভিলেজ লিখেছেন ভাই কে কি বলেন দেখি কথা বইলা, কে কি বলে বলতে অনেক ধরনের অনেক ইয়ে আছে, সবগুলো আসলে আমরা প্রকাশ করতে চাই না, আর কারোর সাথে ব্যক্তিগতভাবে দ্বন্দ্বে জড়িয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা চাই সকলে সাহায্য করা, কারোর ক্ষতি করা না। ইউজার আইডি দেখে লিখেছেন দিনাজপুর বলে 170 থেকে 80 টাকায়, সোনার 250 থেকে 55 টাকায়, ধন্যবাদ জানাই ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য। মতিউর রহমান লিখেছেন আজকে বেচলাম 2 কেজি 300 গ্রাম 185 টাকা করে পঞ্চগড়। ইউজার আইডি দেখে গুড লিখেছেন, এরপরে পনির লিখেছেন শেরপুর জেলায় ব্রয়লার কত, এরকমই আছে 70-72 টাকার মধ্যে। এরপর আপনাদের অঞ্চলের পাইকার বা ডিলারদের সাথে যোগাযোগ করবেন। আলমগীর লিখেছেন নারিশ 1 বস্তা দাম কত, নারিশ ব্রয়লার ফিটগুলো 3647 আছে নগদে, কিন্তু কম বেশ অনেক দাম ডিস্টেন্স থাকতে পারে, এরকম হবে কেন ভাই, আগের মতো দিলে ভালো হতো, আগের মতো দেওয়ার সুযোগ নাই, বিভিন্ন ধরনের হুমকি দামকির উপরে আসি ভাই, ইউটিউব চ্যানেল চালাই না, আসলে কি করতে চায় এটা বুঝতে পারতাছি না। ইউজার আইডি দেখে লিখেছেন চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম কত, চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম দেখেছেন অনেকেই কমেন্ট করেছে 170-175 আছে।